এমন গন্ডগ্রামে মিছির সামনে কি বাজাচ্ছে হারান্দা? আন্দাজ করেন তো বর্দা। আন্দাজ করার কিছু নেই রে, কি বাজাচ্ছে জানিস? সিন্ধ পারওয়া রাগ। দেখেন ওসব রাগারাগির মধ্যে আমি নেই। বাপের কাছ থেকে পেয়েছি সুর, আর বাঁশ ঝাড় থেকে পেয়েছি এই বংশী। কিন্তু যেই বাজা ওস্তাদ লোক রে, হ্যাঁ মাসের পর মাস ভেসি চলেছি, আর তো পারি নে বর্দা। এই তোমার সঙ্গে তোমার মতো আউল বাউল লোকের সাংঘাত হওয়া বড় ব্যাপদের কথা। এই পাশের গ্রামে নৌকোটা লাগাতেই হবে কর্তা। আরে না না না, তা কি হয় নাকি রে? সিন্ধ বারোয়ারা শুনে আমার মনটার মধ্যে কেমন উথাল পাথাল হচ্ছে। আরে রাগটা একবার গাইবো, শুনবি নাকি রে? হ্যাঁ তাহলে আমি যদি রহস্যটা ভেদ করে দিই তাহলে নৌকোটা ঘাটে ভেড়াতে দেবে তো? মানে মানে ছানাই বাজাচ্ছে আমার বাপ। হ্যাঁ শিখি রে, তাহলে ভেড়া ভেড়া ভেড়া, ওরকম গুরুদেব লোককে তো একটা প্রণাম করতে হয় রে। হ্যাঁ ভেড়া বাপ, পাঁচ মাস পর দেখা, কি করব? কর্তা ছাড়ছিলেন না যে, বাড়ির সব ভালো তো? মা কেমন আছেন? যাবেন না যাবেন না, যা আমি মা, আমার মুখের দিকে দেখে আপনারা মাপ করে দেন। যাবেন না দয়া করুন, যাবেন না মেয়েটার দিকে তাকিয়ে। না না না, যাবেন না যাবেন না, দয়া করুন। 48 ঘন্টা পরপনে 10,000 টাকা, তার মধ্যে 6,000 টাকা হাতে গুঁজে দিয়ে না 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 এখন কান্নাকাটি জলসা বসিয়ে দিয়েছে। ভেবেছেন আমি হাত জোট করছি? হ্যাঁ ভেবেছেন টা কি আমি ঘানি ঘুরিয়ে খাই বুঝছেন? এমন চরকিবাজি দেখিয়ে দেবো না বুঝবেন? হ্যাঁ বাজা বাজা, হাঁকড় দেখছিস কি? উঠায় উঠায় বলছি, কুইকলি কামস। এই উঠে, এই আপনাদের কেমন ব্যবহার? রামমোহন বিদ্যাসাগরের মাটিতে দাঁড়িয়ে আপনারা কি বলছে? বিআই মশাই, বিআই মশাই, আপনি আমাকে মাফ করুন বিআই মশাই, দুটো দিন, মাত্র দুটো দিন সময় আপনি আমাকে দিন। আপনি আমাকে এইভাবে বিপদে ফেলে চলে যাবেন না, আমি কথা দিচ্ছি যেমন করে হোক। বিয়েই হলে না বিআই মশাই, তাছাড়া কটা মুখ আপনার? হ্যাঁ কোন মুখে কথা দিচ্ছেন? দুদিন কেন, আর এক মিনিটও সময় আমি দিতে পারবো না। আমার টাকা চাই, এক্ষুনি টাকা চাই, অন দিস স্পট, ডেফিনেটলি। যখন সবাই এত করে বলছেন তখন? তাছাড়া এমন দুর্গা পিতিমের মতো মুখ, এমন মুখ আপনি পাবেন কোথায়? দুর্গা পিতিমে দরকার নেই, দরকার নেই আমার দুর্গা পিতিমের মতন মুখ। আমি চাই টাকা, টাকা। নতুন বলদ কিনতে হবে, নতুন ঘানি। ঘানি তো আপনার নতুন বলদ দিয়ে টানবেন, তাছাড়া আপনি কেন মিছিমিছি ঘুরছেন এই সামান্য কটা টাকার জন্য? বাবা আমার বিয়ে হবেনি? হবে হবে বাবা হবে, তবে তোমার ওই বাবার কেনা নতুন বলদের সঙ্গে হবে। যাবেন না প্লিজ, যাবেন না। দাঁড়ান যে বাবুরা, জীবনে প্রথম আমার সোনাই মুখ ছুবরে পড়ে গেল। পৃথিবীর মতো বউ দেখে আমি সোনাই বাড়িতে এসেছিলাম, এখন এই ভাঙাতে আমার সোনাই কাকে শোনাবো, কাকে শোনাবো কর্তা? এবে হবে, আর জেদ যদি করে আমার জেদ রাবণের জেদ। রাবণ এখানে যেই হন, কোনে কিন্তু আমাদের শীতের মতন, এখন সেফ একটা রামচন্দ্র চাই। দরকার না সুজান,
এগিয়েলো তুই চান একটা শুভ পরিণয় মঙ্গল অনুষ্ঠান সেখানে দুটো দিনও কি আপনি আমাদের সবার মুখছে ওই ওই মেয়েটিকে বাঁচাতে পারেন না না পারিনে পারিনে মরা ছক যে করেছে তাকে বাঁচাতে পারিনে আর পারলেও বাঁচাবো না বাঁচানো উচিত নয় ডেফিনেটলি ভাই চলো 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 সব চলো চলো সব শুনুন ব্যয় মশাই দয়া করে শুনুন ব্যয় মশাই ঈশ্বরের দিব্য ব্যয় মশাই বিশ্বাস করুন এইরকম অঘটন হতো না প্রেম মানে আমার বড় জামাই সে আসতে পারেনি বলেই তো মানে বড় জামাই বাকি পনের টাকাটা দেবার কথা ছিল কিন্তু শেষ বিকেলে খবর এলো যে সে অসুস্থ বড় জামাই হঠাৎ অসুস্থ আর দুদিন মাত্র দুদিন ব্যয়মশাই এ কি ঝামেলা ফেললেন বলুন তো আমাকে লগ্ন বয়ে যাচ্ছে এ মেয়ে তো লগ্নভ্রষ্ট অরক্ষণীয় হয়ে যাবে আমি কেন এই গায়ে কোনো পুরুষই তো এই মেয়ের জন্য মন্ত্র জপতে আসবে না দাঁড়ান পুরুত মশে দাঁড়ান আপনি যাবেন না 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 ওদের আটকান আপনারা আচ্ছা টাকাটা যদি আমি দিয়ে দিই তাও তো দুদিন সময় দিতে হবে আমাকে জাগুল গাছি যাবো আর আসবো থামুন তো কে আপনি মায়ের চেয়ে মাছির দরদ বেশি স্যার সরি মেশোর দরদ বেশি দেখছি না না আপনার জানেন না ইনি কে ওই জাগুল গাছির জমিদার রুদ্র প্রতাপ চৌধুরীকে সেনে বাগি গরুতে এক ঘাটে জল খায় তিনি তার প্রথম সন্তান আমার বর্তাবাবু কত জায়গা জমি পুকুর দিঘি ও কোটা তা আপনাদের কারো বিশ্বাস হইতেছে না থামুন তো যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই একদিন উনি ছিলেন কোথায় হঠাৎ কোথাও টাকা পয়সা মিটিয়ে কুটুম সাজবার চেষ্টা করছে আচ্ছা বেশ তো উনি যদি উপকার করতেই চান তাহলে আপনারাই বা কেন আর তো অপেক্ষা করা যাচ্ছে না তাহলে আমি চলি যা হওয়ার হোক না যাবেন না আপনি বসুন ঠাকুর বসায় আমার সানাই আর থামবে না এই বুড়োটার একটা অনুরোধ রাখুন এমন লক্ষ্মী প্রীতিমার মতো মেয়ে এমন সুলক্ষণা একে উদ্ধার করুন একে উদ্ধার করুন দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাই রে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ঠিক আছে পুরুত মশাই আপনি মন্ত্র পড়তে আরম্ভ করুন আমি বিয়ে করব আমি কি শুনছি আমি কাকে দেখছি বাবা ঠাকুর আমি কি করলাম আমি কি করলাম এমন ভালো মনীষী এমন দেবতার মতো মনীষী আমি কি করলাম আপনি কি বলতে চাইছেন খুলে বলুন তুমি আমার মেয়েকে উদ্ধার করেছ দেখো ভগবান তোমার মঙ্গল করবেন কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের মা বাবা
আমার মেয়ে দেখতে খুব ভালো তা আমি জানি কিন্তু ও কথা বলতে পারে না ও বোবা বোবা হ্যাঁ বাবা ও কথা বলতে পারে না কিন্তু সব শুনতে পারে সব বুঝে ছেলেবেলায় একটা ভারী অসুখ করেছিল তাই ভগবান ওর মুখের কথা কেড়ে দিয়েছেন কিন্তু কানটাকে আরো সজাগ করে দিয়েছে বাবা মা আমাকে ক্ষমা করো বাবা কাল যা হলো ভেবেছিলাম তোমাকে সব বুঝিয়ে বলবো কিন্তু তার আর সময় পেলাম না বাবা তুমি সাক্ষাৎ দেবতা আমার মেয়ে কথা বলতে পারে না তাকে তুমি পায়ে দেখো বাবা ওকে নিয়ে যেতে হবে না ও এখানেই থাক হ্যাঁ বাবা মেয়ে আমার এখানেই থাক তোমার বাবা অত বড় জমিদার বাগের গরু তো এক খাটে জল খায় তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবেন না মানতে ওনাকে হবেই কথা বলতে না পারলেও ও আমার বিবাহিত স্ত্রী গোপন করিতে চাই কি আছে গোপন কিছু আর রহস্য নাই যাহা বলিছ তুমি তাহা যদি সত্য হয় বধূ তবে আমি মানিব পরাজয় পরাজয় নাহি চাই চাই সত্য চাই নীতি থাকি যেন সেই রীতি মা পালে এখন খনার বছর চলছে কি আশ্চর্য কি আশ্চর্য ঠিক ঠিক মিলে যাচ্ছে উনি বললেন জন্ম মৃত্যু বে মিথ্যে হবে বলতে কে বিবাহ কাহার সে তো বিধি লিপি যার জায়া মাতা পুত্র পিতা কে কার আপন কোথায় বিবাগী হয় বাউলের মন মর্তধামে হয় পাপ পুণ্য বিবেকের নদী বহে যায় হইল তা তো মন দিয়া শুনো রাজা খনার বচন ইতিহাসে যাহা হবে পরশ রতন মা খনা এই মাত্র বললেন আপন পর গায়ে নেকা থাকে না কে কার বাবা মা কে কার ভাই বোন সে তো জানে ভগবানের মন ঠিক আছে তুই দেখে যা কে এলো রে কেলো মনে মনে চুপি চুপি যাকে ভালোবেসেছিলাম সে একদিন পর ফিরল কিন্তু এসো চুপ চুপ আমি তো নিজের মা নই বলে আমাকে এরকম দুঃখ দিবে কাঁদাবে মা মা এভাবে কেন বলো আমার আমার নিজের মায়ের তো কিচ্ছু কথা মনে নেই তুমি তোমার মা আমার সব
আমার আমার সব কিছু দাঁড়া এবার আমি তোর হাতে পায়ে শেকল বেঁধে রাখবো যাতে পালাতে না পারিস আমাকে কষ্ট করে শেকল পড়াতে হবে না মা আমি নিজেই নিজেই হ্যাঁ আমি নিজেই শেকল পড়ে নিয়েছি আ জীবনের শেকল সম্মানী পূর্ণ থেকে শূন্য ভালো যে কলসি যায় আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায় মা গো সেই ছড়াটা পূর্ণ থেকে শূন্য ভালো যে কলসি যায় আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায় আচ্ছা বাবা আচ্ছা তুই এখন যা হাতি পায়ে শিকল পড়েছিস কি ব্যাপার আমি খুলে বলতো একই কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না বলছি মা যা করেছি আমি তা তোমার ভরসাতেই করেছি আবার কি করলি বলতো আবার কোন বিপদে আমাকে ফেললি শুনি ঠাকুমা ঠাকুমা আমি বিয়ে করেছি আমার বউ তোমার তোমার জন্য শিবাদাসী এনেছি মা তুমি অনেকদিন ধরে বায়না করছিলে না বায়না করেছিলাম দাসীর জন্য নয় তোর মতো একটা বাউন্ডুলি ছেলেকে ঘরে আটকাবার জন্য আর আমার জন্য চেয়েছিলাম একটা সই তুই যেমন ঘর আলু করে সই আনবি তা আমি স্বপ্নেও ভাবিনি বাবা কোথাকে জানলি এরকম ভুল আমি করে দিলি শোনো মা মন দিয়ে শোনো শুনি ও হে বধূ মাতা শ্রীদেবী খনা একজনে যাহা চায় পায় অন্য জনা চোখ যদি ভুল করে মন ঠিক থাকে মন ভুল করে যদি শুধু চোখ থাকে কোথা ছিলে যদি হই নিয়তি আমি দিন থেকে রাতে আধার আমা থেকে খনার প্রভাতে যেখানে আলো তাই ও এই পরিবারে এসেছে ওর কোনো দোষ নেই সব দোষ আমার স্বর্গের পাড়ি যাস এই ফুল তুই যেখান থেকেই আনিস না কেন তোর কোনো দোষ নেই আজ থেকে ও আমার ঘরের আলো আমি ওর নাম দিলাম আলো বউ আলো নয় এই রাজপুরী আজ হইবে আধা খনা যদি না ফেরায় বচন তাহা ফিরাবো না কবু ফিরিবি না মোর সত্য বচন যতই অপ্রিয় হোক সত্য কথন শুনো শুনো পুরবাসী শুনো দিয়া মন আজ হতে স্তব্ধ হোক খনার বচন সবই তো ভালো মা কিন্তু কিন্তু তোমার বৌমা তোমার বৌমা কথা বলতে পারে না উনি আর কথা বলতে পারলেন না খুব ছোটবেলায় ওর একটা কঠিন ব্যামো হয়েছিল অজ পাড়া গায়ে চিকিৎসা হয়নি তাই কথা বন্ধ হয়ে যায় ও কথা বলতে না পারলো ও সব বুঝতে পারে শুনতে পায় সে তো আরো পুরা কপাল সব শুনবি অথচ কিছু বলতে পারবে না একটা অসহায় জীব এটি ভালো করিস নবু মা মা তুমি তোমার ভালো মা আচ্ছা আমি কি করে অন্যায় করেছি একটা মেয়ে লগ্ন ভ্রষ্ট অরক্ষণীয় হয়ে যাচ্ছিল জীবনে তার কোনোদিন বিয়ে হতো না তখন তাকে যদি আমি উদ্ধার করেই থাকি সেটা কি না না তুই কোনো অন্যায় করিস নি অপু হয়তো পুণ্যের কাজই করেছিস কিন্তু তোর বাবা
বাবাকে তো জানিস, তিনি যদি মেনে নেবেন। বাবাকে মানানো দায়িত্ব তোমার। শোনো ছেলের কথা। এই একটা আয় নামবো, তুমি তুমি হেসে ফেলেছো কিন্তু। ভুল করেছিলাম, তুমি আমার আলো নও, অন্ধকার। কিন্তু অন্ধকার থেকে একদিন সূর্য ওঠে, দিন শুরু হয়। দেখতে এত সুন্দর পুতুল পুতুল, তুমি আমার পুতুল সই, পুতুল বউ। বাস মা, আর আমার কোন দায়িত্ব নেই, আমার কথাটি পূরণ। কথাটি পুরালো মোটে গাছটি মুড়ালো, আমার কথা কই তোমরা, কথা কইতাম পারতাম না, কথা কইতাম পারতাম না। আমার কথাটি পুরালো মোটে গাছটি মুড়ালো, আমার কথা কইতাম না, কথা কইতাম পারতাম না, কথা কইতাম পারতাম না। একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, আমি তো অন্যায় করিনি, হোক না বুবা, তবু শুনতে তো পায়, আমার কথাগুলো তো শুনতে পারবে, বুঝতে পারবে। না হবে না, অনেকক্ষণ কথা, ছেলে বিয়ে করে নিয়ে এলো, ফুলসজ্জা হবে না? না হবে না, এ বাড়ির মান মর্যাদা প্রতিষ্ঠা যশ খ্যাতি এসব ভুলে যদি একটা বাউন্ডুলে কোথাকার কোন আঘাটা কুঘাটা থেকে কাউকে তুলে এনে বাড়ির বউ করতে চায়, তাহলে তো তোমার কথা আমি সেটা মেনে নিতে পারি না ছোট বউ।
আরে বিয়ে যদি না মানি তাহলে কিসের বউ ভাত কিসের ফুলশয্যা এই যে দাদা চললে কোথায় আরে বউবা হোক কালো হোক তোমার বউ আমাদের ভৌদি একটা ঘটা করে ফুলশয্যা হবে না হ্যাঁ মাথা নিচু করে কথা বলো দাদার সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও শেখনি ছি না মানবো না কিছুতেই মানবো না কোত্থেকে একটা হাবাগোবা মেয়ে ধরে এনে তোমার ছেলে বলবে বউ আর আমাকে তা মেনে নিতে হবে ছি 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 এ বাড়ির বড় বউ হওয়া কি অতই সোজা ওভাবে কথা বলছো কেন অপু তো কোনো অপরাধ করেনি একটা গরিব ঘরের মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে যাচ্ছিল তাই তো তোমার ছেলে উচিত ভাবে এই কাজ করেছে না না আমাকে উচিত অনুচিত শেখাতে এসো না কোথাকার একটা বাউন্ডেলে বাঁদর ছেলে ওভাবে বলছো কেন ঠিকই বলছি আজকে মুচি পাড়া কালকে কুমোর পাড়া কি না গান 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 গিয়ে সকলের পরাণ কিনছে হ্যাঁ কিনেছি তো কোনোদিন ঠান্ডা মাথায় ও রাতখানা গানও তুমি শুনেছো কোনোদিন না শুনিনি শুনতে চাই না আচ্ছা ও তো তোমার পেটের ছেলে নয় ও তো আমার আগের পক্ষে তুমি ওর সৎ মা তবু নিজের ছেলে ওরুকে ছেড়ে তুমি ঠিকই বলেছ আমি ওর সৎ মা তাই সবচেয়ে আমাকে তো তাকে দেখতেই হবে আগে মানে আমি মা আমি জানবো না কোথায় আমার চোর কাটা আর কোথায় আমার সোনার ধান অপু আমার ভুল করেনি অপু ভুল করতে পারে না তুমি একবার অপুর বউকে আশীর্বাদ করো আমার সোনার প্রতিমাকে দেখো তো কি সুন্দর মুখ ফুলের মতো থামো ওকে এখান থেকে নিয়ে যাও তো নিয়ে যাও তুমি কি আশীর্বাদ করবে না মা আমার কথা বলতে পারে না কিন্তু সব শুনতে পায় বুঝতে পারে দেখো বাড়িতে যদি আর একটা ঝি চাগর বাড়াতে চাও তো বাড়াও কিন্তু এ বিয়ে আমি মানবো না মেনে নিতে পারি না অপুর আমি অন্যত্র বিয়ের ব্যবস্থা করছি এটা তুমি জেনে রেখো বউ এ বাড়ির বউ এতই সোজা অরিন্দম কালই তুই পালকি সাজাবি ওকে ওর বাপের বাড়িতে ফেরত দিয়ে আয় বোবা কালা অজাত কুজাত যে যা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে যাবে হুট করে তাকে আমার মেনে নিতে হবে কোনোদিন মেনেছি হ্যাঁ মেনে নিতে হবে আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় করনি মামা বাবু ওকে ওর অন্যায়ের একটা ফর্দ শুনিয়ে দিন তো বাবা অরিন্দম তুমি তো সবই জানো বলো না তোমার বাবা যা জানতে চাইছেন তোমার বড়দার অন্যায়ের ওই কলের গানটা একটু শুনিয়ে দাও তো নতুন করে কি আর বলবো বাবা এত বড় বিষয় সম্পত্তি জমি জায়গা পুকুর দিকি সবই তো হলো দাদার কিন্তু উনি এসব ছেড়ে ছুড়ে আজ এখানে কাল সেখানে কান বাজনা করে বেড়াচ্ছে আজ মুচিপাড়া তো কাল ডোমপাড়া নইলে মাছ গঙ্গায় মাসের পর মাস ভেসে বেড়াচ্ছেন আর এদিকে মা দিন রাত দাদার জন্য কেঁদে ভাসাচ্ছেন ওই ওর আসল জায়গা জল ডাঙায় থাকলে তো আর কিছু হবে না শুধু গান বাজনাই হবে একটা ব্যবসাপত্র তো করতে পারো তুমি কেন বৌমা সংসারে ঢুকেই এসব কাজ করতে নেই সংসারের অকল্যাণ হয় মুখ ফুরে জেদ আছে তো তুই আমার মাথার মুনি মাথার মুকুর টিপতে হয় আমার মাথা টেপ মানন্দ বলেন পা টিপুক
এবারে সতী রক্ষী কর্তা মা সবার চোখের মণি কি গো একদিন দেখো ও সবার মাতার মণি হবে তুমি দেখো তুই এখন যা তো আমাকে ঘুমোতে দে এই আমি বলে দিলু তুমি দেখো ও পাটাস বাবু চলো নিচে তোমার খাবার দেয়া আছে আর খাবার দিয়েছে বড় বউ তোমাকে ডাকতেছেন চলো সবই তোমার পছন্দের জিনিস বড় বড় কই মাছ বড় বড় চিংড়ি ফুলকপি দিয়ে রুই মাছ খাবে চলো দাদা বাবু তুমি যাও আমি খাবো না আমার খিদে নেই বাস হক কথা অষ্ট কথা আজ কোথায় তোমার ফুল সইছে সারা বাড়ি আলোয় আলো তোমার ঘরে সবার ঘরের মধ্যে ফুলে ফুল ফুল কোথায় গো কাঁটায় কাঁটা তার চাইতে ওই আইমুরের সরসজ্জা ওই সরসজ্জাই ছিল ভালো আর ভালো মৌ শুক দেখো দিয়ে বাইলা বাজাচ্ছে যাওন তো আর কপাল তা সত্যি খাবে না কি বল বনিতে গিয়ে কি গাও বলকে যাও না আমার খিদে নেই আমি খাবো না যাও যাই বাবা আমি চলে যাই চলো এ মান্দা মান্দা শোনো 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 হ্যালো তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে শোনো এতদিন পরে নবান্নর সময় ছেলেটা বাড়ি ফিরল ভাবলাম একসঙ্গে খাবো ওর জন্য পুকুরে জালও দিলাম তা সে খেতে এলো না ও কি বাপের দুঃখ কষ্ট বাপের মন কোনোদিনই বুঝবে না মহামায়া তুমি বা ওর মন দুঃখ কষ্ট কতটা বুঝেছ শুনি তাই বলে আঙ্গাস প্রায় অনশন ধর্মঘট করে আমাকে কাত করবে আর আমাকে ওই অচ্ছুত মেয়েটাকে বউ বলে মেনে নিতে হবে না না তা হবে না তা আমি কিছুতেই হতে দিতে পারি না বৌমণি এই বাদামের শরবতটা এখানে রইল তুমি খেয়ে নেবে আর বেশি রাত করবে না তাড়াতাড়ি শুয়ে পড়ো শুনছো শোনো কানটা এদিকে নিয়ে এসো শোনো চাচা বলে গেলাম সব মনে রেখো তিন তিনবার শঙ্খের ডাক শাঁখ বাজবে শাঁখ হ্যাঁ একদম ভুলবি নি ওই যদি ভুলে যাও না তাহলে আমার গদ্দাটি চলে যাবে না সত্যি তোর কপাল খারাপ মেয়ে পাহাড় কি তপস্যা করে বাঘ বানিয়েছিল মা কিন্তু এই পাহাড় তলায় কার সাধ্যি ভেবে আর কি করবি বৌমা শুয়ে পড় আজ যা হবার ছিল তা হয়তো হলো না কিন্তু তা নিয়ে দুঃখ করিস না মাগো একদিন দেখবি তোর এই বাঘের মতো বাঘ সারা গ্রাম আলো করে ফুলে ফুলে সাজিয়ে তোর ফুলশয্যা করছে শুধু মন পেতে হবে আস্তে আস্তে তোর কোনো ভয় নেই মা আমি তোকে সব শিখিয়ে দেব কোন পথে এগোবি কেমন করে এগোবি কথাটা হচ্ছে আস্তে আস্তে শনই শনই নে শুয়ে পড় শুয়ে পড় দুগ্গা দুগ্গা মুখ রেখো মা
এত দেরি কোথায়? হ্যাঁ আরে দেরি কিসের, ঠিক সময় তো এসেছি। আরে বাড়ির কাজকর্ম সারতে হবে নি? নাও বাজাও বাজাও, যা বলেছিলাম পর পর তিনবার। হ্যাঁ বাজাও বাজাও বাজাও। এই বাজাচ্ছি, দম নিতে দাও। আরে বেদামে শাক বাজানো যায়? কি করছিলে কি? কিছু মনে করো না ময়না, আজকের দিনে চোখের জল ফেলতে নেই, ফেললে অমঙ্গল হবে। এমন করে চোখের মুক্তগুলোর বাজে খরচ করতে নেই বউ, বাজারে মুক্তর দাম যে বেড়ে যাবে। কি শুধু চাঁদনি রাত না, তুমি বরং একটা গান গাও। ঠিক আছে আমি গাইছি।
তুমি বলি বলি করে বলতে পারো নি যা আমি তোমার চোখে খুঁজে পাই সেবারটা তুমি বলি বলি করে বলতে পারো নি যা আমি তোমার চোখে খুঁজে পাই সেবারটা তুমি বলি বলি করে বলি বলি করে বলি বলি এই যে ছোনা কাজল তোমার চোখে তুমি কাজল পরলে কেন কাশের শরীরে গোলাপ ফুলের আবার গয়না যেন তোমার ঠোঁটে কইব এবার আমার যত কথা তুমি বলি বলি করে বলতে পারো নি যা আমি তোমার চোখে খুঁজে পাই সেবারটা তুমি বলি বলি করে বলি বলি করে বলি বলি নদীতে ভাসি তুমি হলে ভুল না খুঁজে তুমি যদি খুঁজে এই নদীতে ভাসি তুমি হলে ভুল না খুঁজে তুমি যদি খুঁজে কেউ এই বালু কাবেলায় বালু চরি তুমি ঢাকাই পড়লে কেন নদীর শরীরে বাতাসে আবাসে আবার বাজলো যেন তোমার চোখের মনি মোর মনিহার ভুলে যাব ব্যথা তুমি বলি বলি করে বলতে পারো নি যা আমি তোমার চোখে খুঁজে পাই সেবারটা তুমি বলি বলি করে বলি বলি করে বলি বলি আরে রাম আগে রাম ভক্ত হনুমান বলুন এটা কি মাস রে আগে বের মাস সারা রাত কোকিল ডাকে আর বুকের ভেতরটা একবারে শুনশান হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত তোমার দিদি বজায় থাকলো যে দামান নয় ছোট বউ যে দেই বাড়ির এই বাড়ির প্রত্যেকটি দেয়ালের প্রত্যেকটি ইট কাটে এ বাড়ির কি ছিল আর কি ছিল না তা তো তুমি জানো ছোট বউ আমি সব জানি সব চিনি এই নাথ মন্দিরের মা দুর্গার প্রতিমাটা চিনি বুঝি কিন্তু তুমি বোঝো না তাই আমার সোনার প্রতিমাকে তুমি অসময় বিসর্জন দিচ্ছ গো ওর কোনো দোষ নাই বাবু ও পালকিতে উঠতে চায়নি দিদিমাই ওকে সাজিয়ে গুজিয়ে আমায় বললেন পালকিতে তুলে দিয়ায় বান্দা নইলে আমার মান থাকবে না তাই আমি
ওকে সাজিয়ে গুছিয়ে পালকিতে উঠিয়ে দিয়েছিলাম গিনিমার মান ডাকবার জন্য। ভিতরে যা। কি হলো, থামলি কেন? তোকে এমন পাখি পড়ার মতো করে শেখালাম। আবার দাঁড়ায়, যা যা ভিতরে যা। টেবিলে খাবারটা রাখ, রাখ রাখ বলছি। তোমাকে কি আমি কিছু দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে পারবো না? না পারবে না। কে তোমাকে এখানে এত সব খাবার দাবার আনতে বলেছে? আমি আমি বলেছি। সারাটা দিন ধরে খাটাখাটি করে বৌমা তোমার জন্য এত পদ রান্না করেছে, নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে খাওয়াবে বলে। না খাবো না, অজাত কুজাতের হাতে আমি খাই না। খেতেই হবে। এখানে কেন? ওইখানে থাকবে তাই, ওর জন্ম জন্মান্তরের অধিকার তাই। বেশি বাড়াবাড়ি করলে পালকি সাজিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বাপের বাড়িতে বড্ড মশা। ওফ, এই যাও যাও যাও, এখান থেকে সমস্ত তুলে নিয়ে চলে যাও। না তুলবি না, মুখের খাবার মুখের সামনেই থাকবে। আর আর তুমি বা ওরকম অসাক্ষাতে পেছনে দাঁড়িয়ে ভূতের মতন কথা বলছো কেন? আমি ভূত নই, পেতনি। না না, এ আমার একদম পছন্দ নয়। এই আমি বলছি এসব আমার ভালো লাগে না। এরাম রাম, যা তোর খাবারগুলো তুলে নিয়ে যা। আর চলে আইব। পাথরে এতক্ষণ মাথা খুললে ফুল ফুটত, কিন্তু ওর পায়ে মাথা খুলে কিছু লাভ নেই, লাভ শুধু ফুল আর ফুলের কাঁটা। আমি তো আছি। আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো রে? হাওয়া খাবে? হাওয়া? হাওয়া মানে? তার মানে মা বলতেছিলেন হাওয়া চেয়ে আর খাওয়া নাই। এ বাড়িতে সব হাওয়া খেয়ে আছেন তো? ও, কেউ কিছু খায়নি। কিন্তু জাগে, তুই আমার খাবারটা নিয়ে আয় বুঝলি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি থাকতে পারছি না। এই শোন, লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। অনেক রাত হলো, একটু কিছু মুখে দে মা, জেদ করিস না, একটু কিছু খেয়ে নে। আমার তো উপোস করা অভ্যেস আছে। কেউ দেখতে পাইনি তো? মানে মানুদাটা দেখতে পাইনি তো? রান্না নয় তো অমৃত একেবারে, খুব ভালো খেলাম। তার আবার দরকার কি? থাক থাক না, রাঁধুনি হিসেবে রইল, ক্ষতি কি?
ক্ষতি কি? তবে হ্যাঁ, তোর উপরে দায়িত্ব রইল বড় খোকার সঙ্গে যেন একদম মেলামেশা না করে। আমি এক মাসের মধ্যে অপূর্বর অন্য জায়গায় বিয়ে দেবো, আমার সব ঠিকঠাক করা আছে। আরে ছোট বউ কোথা রে? কি বলতে চাইছি বুঝলে? তোমার তো খালি হেলি, তুমি তো এক কথা লোক নও। ইয়াস, কুমোর পাড়ার গরুর গাড়িতে গিয়ে এবাড়ির একটা বলদ একটা কলসি হাঁড়ির মতো বোবা হাবা মেয়েকে নিয়ে এলো বিয়ে করে। কি রাইট? রাইট। অলরাইট, তার মানে সম্পত্তির আরেকটা ভাগিদার। আজবাজে কাল বাচ্চা কাচ্চা হবে, তার মানে জমিয়ে বসতে যায়, মানে পারমানেন্ট সেটেলমেন্ট। হ্যাঁ বুঝলাম। তারপর? তারপর মেন গাড়ি চালাবো তো আমি, বংশীবদন মজুমদার, স্টিয়ারিং তো আমার হাতে, সঙ্গে তুমি থাকবে ভাগ্নে মদন। মাই ডিয়ার ভাগ্নে? ইয়েস সকুই মামা। হেয়ালিটা মিলল? হ্যাঁ মিলল। তাই বলছিলাম নো টাইম, খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে নিতে হবে মানি, সময় আছে তবে তাও খানিক। তাই বলছিলাম যে না থাক, দাও আমার সবেধার নীলমণি এক পাত্র দাও। Thank you.
আরে তোকে এবার নোয়াপাড়ার ইট ভাটার মালিক হতে হবে রে মুন্নি। মালকি কে বুঝলি? বাবা আপনাকে বলেছিলাম এই হচ্ছে নোয়াপাড়ার ইট ভাটার মালিক। ইট ভাটির ব্যবসা যদি এত ভালোই হয় তাহলে এত কম টাকা বিক্রি করছেন কেন? কথা বলু বাবু, যা জিজ্ঞেস করছেন উত্তর দিন। আর ওরকম সম্পত্তি জলের দরে বেচতে চাইছেন কেন? ভাই ভাই ইট খুলে নিয়ে মারামারি কাটাকাটি অশান্তি, আমার আর ভালো লাগছে না বাবু। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তোমার যে ইট খোলা কেনার ব্যাপারে এত আগ্রহ কেন সেটা তো বুঝতে পারলাম না। এইসব সেরেস্তার কাজকর্ম সামলে ইট খোলা সামলাতে পারবে, দেখাশোনা করতে পারবে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা, আমি তো আছি, তাছাড়া জয়ন্তও তো আছে। ঠিক আছে তাহলে সই সাবুত করে টাকা টকে দিয়ে দাও। সই করতে জানেন তো? না জানলেও অসুবিধা নেই, ইচ্ছা করলেও চলে যাবে। নিন কর্তা, আপনি নিজের হাতে করেই দিন, 45,000 আছে। টাকা দেবো, অথচ টাকাটা কার হাতে দিচ্ছি দেবো তার মুখটা একবার দেখবো না? ওর শ্রীমুখ আর না দেখাই ভালো। কেন? মুখ ভর্তি বসন্তের ডাক, সাত সকালে মুখ দেখলে অসময়ে এই বয়সে বসন্ত। এদিকে আসুন মা। আসুন, কাগজ দুখানায় টিপ ছাপ দিতে হবে। থাক থাক থাক, সাবধানে যেও। আরে তুমি আমার কোথায় চললে? না মানে একটু এগিয়ে দিয়ে আসছিলাম, বুড়ি মানুষ সঙ্গে অতগুলো টাকা, আর দিনকালও ভালো নয় তাই। না না থাক থাক, তোমাকে যেতে হবে না, তুমি থাকো, মামা বাবু গিয়ে এগিয়ে দিয়ে আসুক। জি আকে। গরম পেটুন যেমন গলাটাও কুচি, তেমন বুড়ি টুড়ি বলে তো মনে হলো না। ওর আবার দুই ধাড়ি ধাড়ি ছেলে, তারা আবার রোজ মারপিট করে, কি জানি। মুন্নি আরে দাঁড়া, আরে যাচ্ছিস কোথায়? আরে কি হলো কি মুন্নি? আরে দাঁড়া, আরে মুন্নি, আরে কি হবে কি, সাতটা রাত্রি যাচ্ছিস কোথায়? টাকাটা দে। কিসের টাকা? আরে আকাশ থেকে পড়লি যে। কিসের টাকা মানে? আমাদের টাকা। তোর 2,000 টাকা আলাদা করে রেখে আমাদের 43,000 টাকা। কেন, এটা কি তোর বাপের টাকা? এই তুই থামলি কেন? চালা, জোর জোর চালা। ইয়ার কি মারি সামুন্নি, টাকাটা দে। টাকা যখন যা তখন তার, টাকার গায়ে কি নাম লেখা আছে যেটা তোমার? সামনে তুই তুই চোরের উপর বাটপাটি করবি? দে দে বলছি টাকা। ওরে বাবা, এ তো দেখছি পান্না নয় কান্না। কি ডাক এলো রে সই, নাগরের চিঠি বুঝি? হারানকার চিঠি, একদিন পর। কি করে তার ঠিকানা পেলেন, কেনই বা লিখলেন কিছুই বুঝতে পারছি না। ক্যা বাত ক্যা বাত, তোকে বাড়ি যেতে বলেছি বুঝি? বহুত খুব বাড়ি। হ্যাঁ বাড়ি ছিল,
খান রানী কোনো দাওয়া ছিল, তুলসীতলায় প্রদীপ ছিল, যেন আমি একটা পাখি পুষেছিলাম, সে স্থিত আর গাইত, বউ কথা কও, বউ কথা কও। বউ বউ তো আমরা বটে, অনেকের বউ, আর কথা দিনে না থাকুক রাতে তো আছি, কথা অনেক কথা, কিন্তু আমার তো কথার কথা নয় দিদি। ছোটবেলায় বাবা মাকে হারালেও ওই হারান কাকাই আমায় বড় করেছেন নিজের মেয়ের মতন। পাঠশালায় যেতাম, স্কুলে যেতাম, তারপরে সর্বনাশ। শনি এসে জুটল, স্বপনদা, ভালোবাসা, ভালোবাসা কিছুই বুঝি না সে বয়সে, তবু ভালোবেসে ফেললাম নিজের কবর, নিজেই খুঁড়লাম দিদি। তারপর আর কি, পালাতে বলল, পালালাম। তারপর এ ঘাট ও ঘাট, মাঠ ঘাট সব পেরিয়ে এই গঞ্জে, এইখানে। আর তোর স্বপনদা? কাজ হাসিল করে পাখি ফুরুক। তুই তো স্কুলে পড়েছিস, লিখে দে না তোর হারানদাকে, নিয়ে যাবি? না, হারানকা তো জানে না যে আমি আরো বেশি হারিয়ে গেছি। কি ব্যাপার অশুভ? আমাদের জাদুগুলো টাকা হজম করবে আবার অসময়। তোকে এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছিস? এখনো বলছি চুপচাপ মাথা নিচু করে চলে যাও, নইলে নইলে কিন্তু আমি সব সুখ সব কিছু কথা মুখে বলে দেবো। এই ঘরে বসে এত সমস্ত ষড়যন্ত্র, টাকা পয়সার কথা, চাল দলিলের কথা, সব সব, সেটা কি ভালো হবে না গো? তোর মজা দেখাচ্ছি আমি, দেখতেও বাকি আসল পাখি। অর্জুন,
মামা বাবুকে আজ মামিমা মানিয়ে দিলাম। যাও, হাতের শাখাটা আর মাথার সিঁদুরটা নিচের গঞ্জ থেকে কিনে নিও। আর যদি অসুবিধা থাকে তো বলো, অর্জুনকে বলি এক ঘা লাঠির বাড়ি সিঁথিতে মারুক, সিঁথি একেবারে রক্তে রাঙা হয়ে যাবে, সিঁদুর লাগবে নি তো। ছেড়ে দে অর্জুন, ছেড়ে দে, মেয়ে মানুষকে হাত দিতে নেই, চল। আজ এই বাড়ির জগদ্ধাত্রী পুজো রে, 150 বছরের পুজো। মা চান টান করে নতুন বেনারসি পরে এসব গয়নাগাটি পরবেন। সে যে কি অপূর্ব রূপ, দেখলে চোখ ফেরাতে পারবি না। অবধিমণি নিচে ভিয়েন বসেছে, ঠাকুরমশাই বললেন চিনি চাই। তোমার কাছে তো ভাড়াটির চাবি রয়েছে, তুমি একবার নিচে চলো। মা, কতবাবু আপনাকে একবার ডাকছেন, জরুরি দরকার। ছোটবু, জানি আজ তোমার অনেক কাজ, কিন্তু উকিল বাবু এসেছেন তাই শুভ দিনে উইলটা করেই ফেললাম। উইল? এত বড় বিষয় সম্পত্তি আমরা কবে আছি কবে নেই সব ভাগবাটরা করে নেওয়াই তো ভালো। শোনো, আমার বিষয়ের 80% আমি অরিন্দমকে দিয়ে যাচ্ছি, 10% তোমার, বাকি 10% অপূর্ব। অসম্ভব, কি অন্যায়, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? অরিন্দম বিষয় বোঝে, সে সব সামলে চলতে পারবে। তোমার কীর্তিমান বড় ছেলেটির হাতে পড়লে তো দুদিনে সমস্ত মরুভূমি হয়ে যাবে। এ তো আর সারেগামা পাদানিসা নয়। তবু কি অন্যায়, আমি কিছুতেই হতে দেব না। আমি তো ভেবেছিলাম এই বিলি ব্যবস্থায় তুমি সবচেয়ে বেশি সুখী হবে। অরিন্দম তোমার নিজের ছেলে, অপূর্বকে তো তুমি পেটে ধরনি। নিজের ছেলেকে ছেড়ে সৎ ছেলের উপর এই টান তো খুব স্বাভাবিক নয় ছোট বউ। আমরা মায়ের জাত, আমরা জমি, জমি জানবে না কোথায় তার সোনার ফসল আর কোথায় তার কাঁটা গাছ। তোমার পায়ে পড়ি, এই উইল তুমি করো না গো। উকিল কাকা, এই বাড়ির যিনি হিসেবে আমি বলছি, এই উইল আপনি করবেন না, আমি কিছুতেই হতে দেব না। বাক্সটা কোথায় গেল? বৌমা, বৌমা, বৌমা!
মা জগদ্ধাত্রী ঠাকুর ঘর থেকে গয়নার বাক্স পাওয়া যাচ্ছে না হ্যাঁ সে কি গো কি হবে দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে কি তোমাদের এই বিশেষ সম্পত্তির ঝুট ঝামেলার কথা তো ওসবই শুনতে চাই না বিশেষ সম্পত্তি কি বলছেন এ তো আরো অলক্ষণে কথা ঠাকুর ঘরের ঠাকুরের গয়নার বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না চুরি হয়ে গেছে 150 বছরের পূজো এরকম অঘটন তো কখনো ঘটেনি ওরই বলে গেল মেয়েটা তখন ঠাকুর ঘরে ছিল লোভ সামলাতে পারেনি অতগুলো টাকার গয়না তো এওরই কাজ পেলা ওকে জয়ন্তকে একবার পুলিশে ফোন করতে বলতো আচ্ছা ছোট মা আপনি মিছি মিছি কান্নাকাটি করছেন ওদিকে জয়ন্ত বাবু আর মামা বাবু তো পুলিশ ডাকতে চলে গিয়েছেন বাবা একটু খুঁজলেই হয়তো গয়না বাক্সগুলো পাওয়া যেত তার জন্য পুলিশ ডাকতে পাঠালেন এবারে একটা মানিজ্যত আছে তো ছিল এখন আর নেই যেদিন থেকে এ বাড়ির তুলসীতলার পাশে তুমি আগাছা কুগাছা পুঁততে চাইছো সেদিন থেকে এ বাড়ির তুলসীতলার প্রদীপ নিভে গেছে আমার উপু কখনো ভুল করতে পারে না এই বাড়ির সমস্ত অন্ধকারে একদিন আলো হয়ে জ্বলে উঠবি তুই এ বাড়ির বউ তার বদলে তুই এ কি করলি সামান্য গয়নার লোভ তো সামলাতে পারলি না ছি 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 এত গয়না এত তাড়াতাড়ি সরালো কোথায় আমার তো মানুদাকেও কম সন্দেহ হচ্ছে না কান্নাকাটি করে কোনো লাভ নেই পুলিশে খবর দেওয়া হয়েছে তৈরি হয়ে নাও আবার কি করলে মা সবার কাছে আমার মাথাটা হিট করে দিলে কি বলছিস চেনা নেই জানা নেই আগাটা কুকাটা থেকে দাদার মতন একটা ভোলা ভোলা ছেলেকে ধরে এবার বউ হতে এসেছ বিষয় সম্পত্তি কয় না চোর চোর কোথাকার খবরদার আমার বইয়ের গায়ে হাত দেবার অধিকার তোদের কারো নেই ও উঠে দাঁড়া তোকে নিয়ে আমি অনেক আশায় বুক বেঁধেছিলাম হারিরা সবাই আমার সেই বুকটা ভেঙে দিয়েছে বলছি তুই চোর তুই বিশ্বাসঘাত তবে নেই আমার চোরকে আমি নিজেই আশীর্বাদ করছি মানলে হ্যাঁ মানলাম এত বড় বাড়ি ঠাকুর থালান এত ঐশ্বর্য আর আর তোমার কাছে একটু ছোট্ট ক্ষমা নেই মা তুমি তো দেউলিয়া হয়ে গেছো মা তুমি তো জানো মা ও চোর নয় ও চোর হতে পারে না বরং তার বদলে সুন্দর একটা ভোর হতে পারে এবারে সুন্দর একটা সকাল হতে পারে সব দোষ না এই টমেটোর প্রতিবছর আমরা জগদ্ধাত্রী পূজাতে আমরা এখানে আসি আর আমি যদি শুদ্ধ করি এসে দেখলাম
গিন্নিমা গিন্নিমা নেমে গেলেন আর আর আমাদের বৌমনি বৌমনি সুজন নেমে গেলেন আর টমেটো টমেটো না এটা একটা ঠাকুর ঘরের গয়নার বাক্স নিয়ে হঠাৎ ওমা 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 এই যে গয়নার বাক্সটা পেয়েছি আমার তক্তপোশের তলায় ছিল এই টমেটোটা টমেটো তুমি গয়নার বাক্স লুকিয়েছিলে কেন বলো জবাব দাও আমি বলবো না লুকাবো না কেন হার কয়না কানের দুল আমার বউকে পরাবো এসব গয়না তো তোর বইয়ের জন্যই কি কাণ্ডটা করলি বলতো শুধু শুধু মাকে মেরে বসলাম দাদু আমাকে একটু কোলে নেবে এ ধরো কে মেরেছে তোমার তোমার খুব লেগেছে বউ খুব লেগেছে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে কেঁদো না বউ আমায় ক্ষমা কর মা আর কোনোদিন আমি ঠাকুর ঘরে গয়না পরাবো না আজ থেকে তুই আমার গয়না তুই আমার জগদ্ধাত্রী মা Thank you.
দুধ কলা দিয়ে কালচাপ কোষা যাবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কি বলো মা বাবু? বৌমার জামাই বাবু, ও আমার শালিকা। বুঝলাম, তা আগমনের হেতু? না মানে বিয়ের সময় অসুস্থ ছিলাম, তাই বিয়েতে যেতে পারিনি। তাই ভাবলাম ভাইরা ভাইয়ের সঙ্গে একটু পরিচয়, একটু কুশল বার্তা। বেশ, কানাই আগে অন্দর মহলে নিয়ে যাও। চল। থাক থাক, ওটা থাক, ওই মিষ্টির হাঁড়িতে এখানে রেখে যাও। আসুন আমার সঙ্গে। জয়ন্ত, আগে মিষ্টির হাঁড়ি আর অন্দর মহলে গিয়ে কাজ নেই, বরং ওটা দিনুলেটের ছেলেরা বাইরে লাঠি খেলা শিখছে, ওদের দিয়ে দাও, ওরাই খেয়ে নি। আচ্ছা কাকু। আরো দুটো মাছ আছে, আপনি আস্তে আস্তে খান। এত খাওয়া যায়? ভাগ্যিস তোর বিয়ে দিন টাকা নিয়ে পৌঁছতে পারিনি, তাই তো এত বড় বাড়িতে পড়লি। মদন, গোপালা, বাক্স বাক্স দলিল, মাটির তলায়। হ্যাঁ, আমি তোর সব কথা বুঝতে পারছি, কিন্তু তুই একটা কথা বুঝতে পারছিস না কেন? আগে বাড়িতে তো থাকার জায়গাটা পাকা হোক, তারপর তো বিশেষ সম্পত্তির কথা। তাছাড়া যারা বিশেষ সম্পত্তি নিয়ে এসব করছে, তারা তো এবারেরই আত্মীয় স্বজন, এবারেরই লোক। না না, এসব ঝামেলার মধ্যে পড়িস না ময়না। বেচারি, আভাস ইঙ্গিতে ও যে কি বোঝাতে চায় আমরা কিছু বুঝতে পারি না, অথচ ও যদি একটু লেখাপড়া শিখত তাহলে লিখেও বোঝাতে পারত। সেটাই তো মুশকিল, অক্ষর পরিচয় তো হয়নি, ছেলেবেলায় এমন একটা কঠিন অসুখে পড়ল। মাসিমা, আমি কিন্তু আর বেশি কিছু খেতে পারবো না, মাপ চাইছি। তোমায় আর খেতে হবে না, আমি খাবো। তুমি যাই ভাবো না কেন, অপূর্বর আমি আবার বিয়ে দেব। ও যেমন আছে থাকুক, কাজকর্ম করুক, রান্না বান্না করুক, কিন্তু ওকে বাড়ির বড় বউ বলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরো ঘটক, কি কি ছবি এনেছো ভালো করে সাজিয়ে দেখাও তো। এটি হলো উত্তর পাড়ার ভুকুজ্জেদের বাড়ি, আর এটি হলো চন্দননগরের বাণিজ্য বাড়ি বিনয়, আর এটি হলো জয়নগরের চক্রবর্তী বাড়ি, আর এটি হলো নৈহাটির ভট্টাচার্য বাড়ি। প্রতিটি গাল রূপে গুণে একেবারে সরস্বতী। আমি তো সবকটা ছবিতেই ময়নার মুখ দেখতে পাচ্ছি। আরু ভাই, আর কটা দিন অপেক্ষা করো, আমার বৌমাই প্রমাণ করে দেবে সে বাড়ি বউ হবার উপযুক্ত কিনা।
চোর পালালেও কারো যেন বুদ্ধি না বাড়ে, বুঝেছো ভাগ্নে? জামাল সরিয়েছি, তাতে এবার তার মানে ওই নতুন পুকুর, গাঞ্জি পুকুর, হিরেমতির ঝিল সবই আমাদের। আমাদের নয় মানে? বেনামে সব বিলি ব্যবস্থা করে দিয়েছি, বুড়ো কিছু বুঝতেই পারেনি আর পারবেও না। আয় সাবাস। আবার সে কাল নাকি নি তাড়াতাড়ি সেরে ফেলো, আমি চোখ বুঝে রইল।
আপনার চোখে জল। কেন আমি কাঁদতে পারি না? আমি কি মানুষ না? কি ভাবিস তোরা আমাকে বলতো? এমন সোনার প্রতিমা চলে গেলেন, এমন করে কেন নিজেকে নিজে? আমার উপর রাগ করে চলে গেল নাকি অভিমান করে? কেন আমি ওর কাছে কি অপরাধ করেছিলাম? বরং আমি তো আস্তে আস্তে ওর কাছে হেরে যাচ্ছিলাম। চলে গেল, সত্যি লক্ষ্মী বউ চলে গেল। পথের কাঁটা হলো দূর, তবু বাচ্চে কেন করুণ সুর? আসলে কি জানো, ওই মুখখানা, ওই মুখখানা দিয়ে বাড়ির সবাইকে ও জয় করেছে। আগে দেখলে হয়তো আমিও দাদার মতন ভুল করতে পারতাম।
কোনো কথাই তো বলনি তো অনেক কথাই বলেছো কোনো কথাই তো বলনি চোখের ভাষা হারালো অভিমানে নীরবতা যে গেল সে গেল মুছে গেল সব আশা চিতার নেই ভাষা চিতার নেই ভাষা নীরব হলো যে সব এখন নীরবতা যে গেল সে গেল মুছে গেল সব আশা চিতার নেই ভাষা চিতার নেই ভাষা বেশিদিন থাকবো না, ওই গোবর ডাঙ্গা এসেছিলাম গোবরবাবু গোবর গ্যাসের উপর বক্তৃতা শুনতে, আবার তো বেরিয়ে পড়তে হবে ওই জালালখালি থেকে হেদুয়া হয়ে একেবারে চিংড়ি পোতা পর্যন্ত। কর্তা বাবু সকালবেলা দেখলাম একদম হনুমান উপর দিয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, ওদের আগে আমি পৌঁছে যাবো, আসুন না আপনাকে না চিংড়ি পোতা। হ্যাঁ চিংড়ি পোতা। তিরুপতি কখন এলি হঠাৎ? হিমালয় গিয়েছিলাম। হিমালয়? হ্যাঁ টেনজিং এভারেস্ট জয় করেছিল, চশমাটা ফেলে এসেছিল। ও তান্ত্রিক তো দেরি হয়ে গেল আর কি। টেনজিং? টেনজিং নলকে, ওটা নেপালি ভাষা, তুমি ঠিক বুঝবে না। ও ঠাক ঠাক। আরে আরে কাকু কেন আছিস? ও তো এবারে বউ অপূর্ব বিয়ে করে এনেছে। তোমার কি ধারণা আমি পেন্নাম করতে যাচ্ছি? এটা হচ্ছে অর্ধবৃত্তাসন, শরীরটাকে ঠিক রাখতে হবে তো। হ্যালো চাবুকটা নিয়ে বাবা, বছরের পর বছরের খাজনা দেয় খালি অজুহাত। ওদের তো তিনটে হাত, ডান হাত বাঁ হাত আর অজুহাত। চালো চাবুক। হ্যাঁ চালাও চালাও চালাও, তা নাহলে চাবুক গুলি এবার পড়ে থেকে থেকে তাদের কি হাল হয়, তাদের তো একটা ব্যবহার দরকার। চালিয়ে যাও চাবুক চালাও। বাবা কতগুলো না খেতে পাবা, হাড় চিরচিরে মানুষ,
তাদের উপর আপনি চাবুক চালাবেন? হ্যাঁ চালাবো, কেন? কোন অধিকার? যে অধিকার আমার বাপ ঠাকুর আমাকে দিয়ে গিয়েছেন সেই অধিকার। তা আমি নিশ্চয় তোমার কাছে শিখি আদলের মতন ভাঙাতে যাব না। চালা চাবুক, একটু কান্নাকাটি হোক। বাবা, আপনার বড় ছেলেকে বলে দিন, জমি জায়গা বিল পুকুর আর ডুগি তবলা এক নয়, আর যা সাজে সে যেন তাই করে। বাবা, আপনার ছোট ছেলেকে বলে দিন, চাবুক চালিয়ে ঘোড়া চালানো যায়, মানুষ না। একদিন দেখবেন যে ওরাই কি হলো, মান না, মার বন্ধ হলো কেন? কান্নাটা যেন তেমন বুকে বাজছে না। কত খাজনা ওদের বাকি আছে মা বাবু? আগে ওই প্রায় 1200 টাকা। মা বাবু আগে, হ্যাঁ, শেষ থেকে আমি বহুদিন টাকা পয়সা কিছু নিইনি, আমার 1200 টাকা দরকার, এখনই আমাকে দিন। এখনই? ও অরিন্দম, না না, শেষ থেকে তো যখন তখন টাকা দেওয়া যায় না, আর দেওয়া উচিত নয়। কাল পরশু নিও টাকাটা, ওকে দিয়ে দিন মামা বাবু, ও বোধ হয় একটা সৎ কাজ করতে চাইছে। টাকাটার কষ্ট করে আমাকে দিতে হবে না, খাজনা হিসেবে ওদের নামে জমা করে দিন। আর দয়া করে চাবুকটা বন্ধ করতে বলুন, আমার আমার বুকে বড় লাগছে। ঠিক আছে ঠিক আছে, আরে আরে বাবা, আমি বুঝেছি, তুমি আবার ওই অন্দরমহল ছেড়ে বাইরে এলে কেন? যাও যাও, ভেতরে যাও বলছি, যাও যাও। বুঝলে ভাইয়া, হাঁসের ডিমের সঙ্গে মুরগির ডিম কম্বিনেশন করে একটা হাঁস গড়া ইন্ডাস্ট্রি প্ল্যান করছি। খাওয়া নেই দাওয়া নেই, তুই আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস বাবা। বুঝলে ভাইয়া, তোমাকে বলি শোনো, শুধু বিয়ে করলেই তো হবে না, শরীরটাকেও ঠিক রাখতে হবে। দেখো এই বয়সেও কি বুক, হ্যালো, দেখো কি ঠ্যাং, দিদি জমিদের অবস্থা কি খুব ঢিলে, মানে পড়ে গেছে, মানে এভলিউশন হয়েছে? কেন না, মাছ টাছ কিছু নেই, নো মাংস। তুই যে বললি হিমালয় থেকে এসে দীক্ষা নিয়েছিস, নিরামিষ খাস, বললি এবারে মাছ তো অনেক রকম রয়েছে, কোথায় যাচ্ছিস? হিমালয়, গুরুদেব বলে দিয়েছেন কাউকে দেখিয়ে খাবি না। ফকির বাবু, নানা রকম মাছের গন্ধ পাচ্ছি, আই ওয়ান্ট এ পিস। আরে মা বললেন আপনি তিব্বতে গিয়ে নাকি সন্ন্যাসী টন্যাসী হয়ে গেছেন, তাই আপনার মা দিতে নিষেধ করলেন মা? এই তো মাছটা খেয়ে তিব্বত চলে যাবো, দিদিকে বলিস ওখান থেকে ট্রাঙ্কল করবো। আগে আমার পাপ হবে, পাপ হবে, পাঠাতে মাছ খেলে পাপ হবে, আগে যা পারেন করেন। আগে দে মুড়ো হয়ে যেতে, এসো এসো বৌমা, নিজের ল্যাচটা তো খসে গেছে, কস্টলি ল্যাচ, সেটা ফেলে না দিয়ে টমেটোর ঘুড়িতে লাগিয়ে দিচ্ছি, এই আর কি। আ
টাকা 2 রুপিস আমি তো সন্ন্যাসী টাকা পাবো কোথায় কি ব্যাপার টমেটো বিয়ে করবে তুমি হ্যাঁ পছন্দ হলো আমি টাকা পয়সার দায়িত্ব থেকে তোমার না 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 ভাসুর হবে তোমাকে বারবার পেন নাম করতে হবে না বৌমা তোমাদের এখানে আমার একটা শিক্ষাই হলো বুঝলে ও হিমালয়ে যাই তীর্থেই যাই আর তিব্বতেই যাই মৌনব্রতই হচ্ছে আমার শেষ কাজ বুঝেছো বৌমা বোবার কোন শত্রু নাই না 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 কোন কথা নয় একেবারে স্টপ ওয় অজগর আসছে তেড়ে নয় রে ওয় অশান্তি আসছে তেড়ে আয় আনন্দ উঠুক বেড়ে আনন্দই সব আনন্দ মানে বি হ্যাপি জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা তো আছে এগুলো যেন তোকে দেখতে না হয় বুঝতে না হয় চল নদীর ধারে চল 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 নদীর ধারে জীবনটা তো সবাই ছড়ে ফেলি চল ঘুরায় তারে হিঠাক হুঠাক সুখের ডানা মেলি একটু পেরে দিতে পারো সজনী বলি জীবনটা তো সবাই ছড়ে ফেলি চল ঘুরায় তারে হিঠাক হুঠাক সুখের ডানা মেলি একটু পেরে দিতে পারো সজনী কান্দে তোমার জাত তারে কি জল দিতে পারো রমণী একটু প্রেম দিতে পারো সজনী বলি জীবনটা তো সবাই ছড়ে চল চুড়ায় তারে হিঠাক হুঠাক সুখের ডানা মেলি একটু প্রেম দিতে পারো সজনী একটু প্রেম দিতে পারো সজনী জি বাবা এখনো তোমাকে পুরোপুরি এবারে বউ বলে মেনে নেননি কাছে নেননি
তাকে তুমি এত ভালোবাসো? কি নাচবে? না না আমি কেষ্ট রাজতে পারবো না। বংশী, ওহো বংশীগ্রাম, বৌদিমণির জামাইবাবু বাড়ি যাবার সময় বলে গেছিলেন ওনার ঠিকানা উপেন্দ্রনাথ চক্রবর্তী বংশীগ্রাম। বংশীগ্রাম, ঠিক আছে ঠিক আছে, আমি খবর পাঠিয়ে দেবো। এই যে মা বাবু, বাম্বু ঝাড়ে কেন? বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। এই যে ওরে, মাছের চার নিয়ে তো বসে আছো, গুপ্তচর চারিদিকে, সাবধান। যা ভাবছ তা নেই হোগা, টাটা চলি। কেমন? এই যে পতুদা, পতিত পাবন পতিতুণ্ডি, চললে কোথায় এত সকালে? ওরা হাঁসের ডিমের সঙ্গে মুরগির ডিমের কম্বিনেশন করে আর টুইন ডিম চমচ ডিমের আর কি। এটা খুব ভালো কথা, ভালো বিজনেস পুতুদা। এরকম কিছু হলে সারাটা দেশ বেঁচে যাবে, বুঝলে না? কোথাও আনন্দ নাই রে ভাই, ছেলেবেলায় বাবা আমাকে হারালাম, বউটাও পালিয়ে গেল, একটা মাত্র ছেলে, সেও বছর দুয়েক হলো, এখন এই ভাঙা সাইকেল আর আমি ক্লাউন মাইকেল। চলি জ্যাঠামশাই। কে? আজ্ঞে, আমি অটনি মজুমদার, আমার বাবা স্বর্গীয় লোকেন মজুমদার। লোকেন? আজ্ঞে, স্বর্ণগ্রামের লোকেন মজুমদার। ও, লোকেন তোমার বাবা? তা কবে চলে গেলেন? এই তো গত মঙ্গলবার। কি হয়েছিল? বিশেষ কিছু না, হঠাৎ বেশ ছিলেন, একটু সর্দি কাশি, তারপর বুকে ব্যথা, তারপরেই দেখো বাপু, শরীর গতি তো আমার ভালো যাচ্ছে না, শ্রাদ্ধ শান্তি কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আমি আপনার ভাষাকে আর দূরে এসেছি জ্যাঠামশাই, মা বললেন। বুঝেছি বুঝেছি, তোমাদের এখন কিছু টাকার দরকার, তাই তো? কত? আগে বাবা অনেক ধার ছিল তো, মহাজনরা ভিটে মাটি ক্রপ করতে বসেছে, তার উপর পশুরই সাধ্যের কাজ। আগে বড় বিপদে পড়েই তোমার বাবা তো চিরদিন ধার দেনা করে গেলেন, বাউন্ডুলে মানুষ, তবে ভাটিয়ালিটা বড় ভালো গাইত। মা বাবু, আগে দেখুন তো, লোকেন জীবিত অবস্থায় আমার কাছ থেকে কত টাকা নিয়েছিল? জি আগে। তুমি দাঁড়িয়ে দিলে কেন? বসো বসো। মানে আগে লোকেন বাবুর হিসেব তো দেখছি 6700 টাকা। ৬৭০০, তা সে যখন নেই ওটা তামারি করে দাও। তা এখন তোমার এই ভিটে মাটি সামলে শ্রাদ্ধ শান্তি চুগোতে কি রকম কি দরকার টরকার হবে বলো তো বাবা? কত রাখবে গেরিন কাকা? আগে 10,000 হলে মোটামুটি সামলে নেব। 10,000? ঠিক আছে, ওই 10,000 ওকে দিয়ে দাও। কিন্তু ওভাবে তো টাকাটা দেওয়া যায় না বাবা। কেন যাবে না? কেন না, আপনার বন্ধুর ছেলে সুদ্রুত নিতে পারবো না, অন্তত একটা কোর্টের কাগজে সই করে নি। একটা কাকা কাগজ দিকে। এই নাও ভাই, এই কাগজ একটা সই করো, টাকাটা যখন দেবে কাগজটা তোমার সামনেই ছিঁড়ে ফেলবো, ঠিক হলো না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। যা ভালো বুঝবে তাই করো। বাবা আপনি এখানে একটা ফার্স্ট পার্টি হিসেবে সই করুন। মা বাবু, আপনি এখানে একটা সাক্ষী হিসেবে সই করুন। এইখানে? হ্যাঁ মা বাবু, টাকাটা দিয়ে দিন।
কতক্ষণ ছেলেটাকে বসিয়ে রাখবেন কাঁচা গলায়? এই যে এই যে বাবা, দাঙ্গা বেঁধে গেছে হুজুর, আমরা চাইনি তবু দাঙ্গা বেঁধে গেছে, জ্বলছে সারাটা গ্রাম জ্বলছে, আপনি আপনি আর দেরি করবেন না কর্তা। ঠিক আছে আমি যাবো। বিনু, তোমার হাতে এখন কজন ছাত্র আছে, কজন লেটল পাবো আগুনের সঙ্গে যুদ্ধ করা? সে আর কি বুঝলব কর্তা, সে লাঠি আর সে মন্ত্র চন্দনের দিন তো আর লাই, নইলে নইলে আমি তো একাই এই লাঠিতে বৃষ্টি থামায় দিতে পারতাম। আস্ত আস্ত আমার নিজেরে দেখি মনে হয় যেন কব্বরখানা থেকে উঠে এসেছি। যেতে হবে আড়ংঘাটা, লাঠি ছাড়া কিন্তু অন্য কিছুর উপর আমার ভরসা নেই দিন। বন্দুক আমি সঙ্গে নেব ঠিকই, কিন্তু চালাবো না। ছোটমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনাদের সিঁদুরের রং যেমন লাল, আড়ংঘাটা না একবারে লাল আগুন চলতেছে, ঘর তোর পুরো একবারে খাক হয়ে গেছে। শুনুন কর্তা বাবু, নাকি আবার এখন রওনা হবেন? ঠাম্মা, তোমরা সবাই সিঁদুর পড়ছো, আমাকে সিঁদুর পরিয়ে দেবে না? এ কি, তুমি আবার বাইরে বেরিয়ে এলে কেন? অন্ধর মহল ছেড়ে তুমি কেন বাইরে বেরো? তোমাকে এতবার বারণ করেছি, ছি ছি ছি, যাও ভেতরে যাও, শুভ কাজে বেরোচ্ছি, যত শোভাযাত্রা, যাও ভেতরে যাও বলছি। আই এম কামিং ফ্রম কোর্ট অফ ওয়ার্স রেভিনিউ সেকশন, মানে আপনাদের খাজনা, আপনাদের অনেক রেভিনিউ বাকি আছে। মজুমদার, আপনার তিন তিন ম্যান নোটিশ দিয়েছে স্যার। তবুও খাজনা বাকি কি ব্যাপার জয়ন্ত, সরকারি খাজনা বাকি পড়েছে কেন? সেটা তো আমি ঠিক ঠিক আছে, তুমি অরিন্দমকে বলবে, তুমি নিজে দেখবে রেভিনিউ যেন মিটিয়ে দেওয়া হয়। ঠিক আছে ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট মানি, মাইন্ড ইট। ঠিক আছে, দেয়া হবে খাজি। সব দায়িত্ব কিন্তু আপনার, অসুবিধার কি আছে? আছে অসুবিধা, আছে অসুবিধা আছে। এই কোন ছোটবেলা সেনার কাটা গায়েছে, এই সোনার কেল্লায় ঢুকেছি নু বাবা, সেই সোনার কেল্লাকে আজ তুমি শ্মশানের সুপিকৃত সাই বানাতে চাও? আমার গায়ে জোর নেই, মুখ না দেখতে পাই। তোমাদের খেলা শুরু হয়ে গেল। ফিরে যেতে আমি আসিনি, জীবনে কোনো দিন কারোর কাছে আমি হারিনি, আজও আমি জিতেই তবে ফিরবো। অপেক্ষায় প্রহর গণনায় রত, কে তাকে আশা দেবে,
কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জাগরণের সেই অহয় বাণী? ওটো মা ওটো, মোচো তোমার অশ্রু জল, সাত কোটি সন্তান। মনুদা, নিচে সব কি হচ্ছে? এত লোকজন কত সব গাড়ি চালিয়ে এসে হাজির হয়েছে। পেল্লাটা বলছিল কি সব নিলেন ছেলে ভাবি নিলাম। ছোটবাবু, কাগজপত্র সব রেডি করুন, ডাক শুরু করি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। এসব কি শুনছি ছোট? এসব নিলাম টিলাম? যা শুনছো তা তো শুনতেই পাচ্ছ, একটু পরে যা ঘটবে তা দেখবেই। করিস না, করিস না, এত বড় অন্যায় তুই করিস না। একে উনি নেই, এই সুযোগটাই তো খুঁজছিলাম আর কি। এত বড় সর্বনাশ, এত বড় অন্যায় ভগবান শুনবি না? আহ, ছাড়ো না, আমি তোকে যেতে দেবো না, প্রাণ থাকতে এ কাজ কিছুতেই করতে দেবো না। কোথায় গেল পিল্লাদ? ও পিল্লাদ, মানে বুঝতে পারবে যখন সবাইকে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। এ অন্দম, তুই তুই কি ভেবেছিস কে? এসব তুই কি করতে চাইছিস? শয়তানটা কি আটকা? যতক্ষণ পর্যন্ত তোর বাবা ফিরে আসে তবে রে তুই সবাইকে শেষ কর। সেই হাতেই তালে চাবুকটাকে কথা বলাই। হ্যাঁ, আপনারা সবই তো ঘুরে ফিরে দেখলেন, সামনে পেছনে দুটো বড় পুকুর, পেছনে বড় আমবাগান এবং চারদিকে এত জমি। আচ্ছা, আপনাদের টোটাল প্রপার্টিটা কি আছে একবার বুঝিয়ে বলুন তো ছোটবাবু। বলো। এই বাড়ি, এই বাড়ির সব আসবাব, দুটো পুকুর, এছাড়াও গাঞ্জি পুকুর, সোনা পুকুর, সব কটাতেই মাছের চাষ চলে। তাছাড়া এই গ্রাম বাড়ো, পাশের আরো দুটো গ্রাম, গঞ্জের বাজার, ফেরিঘাটের একটা লঞ্চ, তিনটে ফেরি নৌকো, যিনি নিলাম জিতবেন এসব তারই হবে। আচ্ছা, তাহলে নিলাম শুরু করা হোক। 1,10,000, আইসে 2,00,000, 2,20,000, 2,40,000, 2,60,000, 2,75,000, 2,80,000, 2,80,000, 1,00,000। মা, ও মা, মা গো, মা, তোমাদের তোমাদের নিচে মাটি দিঘি পুকুর সব নিলেন হয়ে যাচ্ছে। আমরা বোধহয় কাল থেকে গাছতলায় থাকবো। মহিলা, আমার বউ, আমার বৌমণি কোথায়? আমার বৌমণি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওদের অসম্ভব কিছুই নয়, হয়তো হয়তো আমার বৌমণিকে ওরা বোম খুন করতে পারে। পারে, পারে, নিশ্চয়ই পারে। তুমি কি করছো? বললাম কেন, তুমি যে করেই হোক ঘরে তালাটা ভেঙে ফেলো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, পুলক কাকা, তাড়াতাড়ি যাও। বুঝেছো তো মা? কেন তাহলে তোমার বউ এতদিন তোমাকে, আমাকে, বাবাকে এত সব হাত পানিতে বোঝাবার চেষ্টা করেছিল? তার মানে ওদের ষড়যন্ত্রের কথা আগে টের পেয়েছিল।
অনেক আগে ও যা বলতে চেয়েছিল তা আমাদের বোঝা উচিত ছিল মা। তোমরা সবাই তখন বুঝো কিছু বুঝতে চাওনি মা, কিছু বুঝতে চাওনি, কিছু না। এখন তো ভাবছি ওর মতো বোবা হলেই ভালো হতো, সব কিছু বুঝে নিতে পারতাম। 3,40,000, 5,00,000 ভাই। কত বাবু, ওদিকে আপনার ঘুরে যে কেটে গেছে। মানে আমি তো গঞ্জের পার চুকে চলে যাচ্ছি, আমার কোনো ভয় নেই, কিন্তু কিন্তু আপনার তো আছে। কি বলতে চাইছো তুমি? আমার ঘরে বসে আপনার ছোট ছিলেন মামা বাবু দিন রাত শর করত, কি করে আপনার বেবাক সম্পত্তি গিলে নেওয়া যায়। আজ তাদের জীবন সার্থক, আপনার সব বিষয় সম্পত্তি যে নিলাম হয়ে যাচ্ছে। নিলেন? ৭,০০০০ আরে কে আছিস, এই পাগলাটাকে এখান থেকে নিয়ে যা। কি আমি পাগল? মানে ঠিক আছে, আপনি ঢাকুন না, ঢাকুন। 7,10,000, 7,10,001, 7,10,002, 9,12,000, 9,12,000, 9,12,001, 9,12,002, কি হলো আর কেউ আছেন? 10,00,000। সরি, বিড ইজ কমপ্লিটেড, আপনার সম্পত্তি নিলাম হয়ে গেছে, আর তো দেখা যাবে না রুদ্রবাবু। সুযোগ দিন, সুযোগ দিন। যা সম্পত্তি সে যদি ভালো দামে কিনে নেন তাহলে সুযোগ দিন দত্তদা, কিন্তু সেরেস্তার হাড়ির খবর তো আমি জানি, ফুটো করিটিও নেই। বুঝতে পারছি, এসব তোদের ষড়যন্ত্র, অনেকদিন ধরে তোরা আমাকে সর্বহারা করার ষড়যন্ত্র করছিলি না? এতক্ষণে বুঝতে পারছি বৌমা আমাকে সব সময় কি বোঝাতে চাইত, কিন্তু আমি বেঁচে আছি। কোন অধিকারে তোরা আমার সম্পত্তি ক্রোধ করছিস? কোন অধিকারে, কোন সুবাদে তোরা আমার সম্পত্তি নিলাম করছিস? এই কাগজটা চিনতে পারছেন বাবা? তো আমার বন্ধু মারা যাওয়ার পর তার ছেলে যখন টাকা চাইতে এলো তখন তুই। ঠিক তাই, এই কাগজটাই আমি কাজে লাগিয়েছি। এতে লেখা আছে আপনি আপনার সমস্ত সম্পত্তি সজ্ঞানে আমায় দান করেছেন, মা বাবু সাক্ষী আছে, এই সম্পত্তির মালিক এখন আমি, তাই তো আমি এই সম্পত্তি বিক্রি করে দিচ্ছি আমার খুশি। খোরসার বাচ্চা ছেলে নয় যে অধিকার না জেনে হঠাৎ নিলাম ডেকে বসবে। Okay.
ঠাকুর, মুখ রেখো ঠাকুর, এই তুমি কি করলে? এই লোকটা, এই অরিন্দম, এই বাড়ির ছোট ছেলে, সমস্ত ষড়যন্ত্রের নায়ক, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন ইন্সপেক্টর। মা, ও মা, চোখের জল মোছেন মা, বদিন মানে কথা বলেছেন, পুলিশ থেকে এনেছে, কি আশ্চর্য কথা মা। মইনা, কথা বলেছি? কথা তো টেবিলের মতো, চোখে মুখে, তুমি একবার নিচে চলো নি মা। দিনের পর দিন, রাতের পর রাত, ইনি আর মামা বাবু বাবার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য চেষ্টা করেছেন, আমি সব দেখেছি, আমার কাছে সব প্রমাণ আছে, আসুন। এই দেখুন, কত দিন কত রাত এসব জাল দলিল নকল কাগজ আমি কতবার বলবার চেষ্টা করেছি, কেউ আমার কথা শোনেনি, এছাড়া আমার আরো প্রমাণ আছে, চলুন আমি দেখাবো, চলুন আমার সঙ্গে, চলুন। এই সবই শেষ থেকে সরানো, দেখুন। বাপের রাজত্বে আমি আর থাকবো, আমি আর থাকবো। ছেলেবেলায় তোমার লাঠি খেলা শিখিয়েছিলাম, বললাও আমারে হারাও, আমার এই না কাজ করে তো তুমি এ বাড়ি থেকে পালাতে পারবে না। তুই আমার সবকিছু বাঁচালি মা, তুই আমার লক্ষ্মী, তুই আমার ভিটে, এতদিন কেন কথা বলিসনি মা, কেন শুধু শুধু মুখ বুঝে ছিলি, কেন মা? আপনারা ভুল করছেন, আমি আপনাদের বৌমা নই, আপনাদের বৌমাকে আপনাদের কাছে এনে দিলাম, ওখানে লুকিয়েছিল। আমিও ডুমিনিচের দিদি, আসলে আমরা যমজ বোন, বিয়েতে আমার কর্তার অসুখ হয়েছিল বলে আসতে পারিনি, তাই যত গোল ঠেকেছে। এ বাড়ি নিলাম হয়ে যাচ্ছিল, আমাদের আসতে দেরি হচ্ছে বলে ও ভয়ে লুকিয়ে পড়েছিল। কি ভাইরা ভাই, বউ বদল হবে নাকি? হ্যাঁ, আই মিন রাধা বদল? না, ভাগ্যিস তোর বিয়েতে আসতে পারিনি, অসুস্থ ছিলাম, তাই তো এত বড় বাড়িতে বিয়ে হলো, আপনার শ্রীচরণে ও ঠাঁই পেল। ও মুখে কিছু বলুক না বলুক, ওই তো আমাকে বাঁচিয়েছে, আমাদের সবাইকে বাঁচিয়েছে। আয় মা, আমার বুকে আয়। ভাগ্যিস জয়ন্ত ঠিক সময় খবর দিয়েছিল, তাই বংশীগ্রাম কেষ্টর বাঁশি বাজাতে বাজাতে ঠিকানা মিলিয়ে ঠিক পৌঁছে গেলাম রাধাদির কাছে। আয় জয়ন্ত, আজ থেকে তুই আর অপূর্ব আমার জমিদারির, আমার সেরেস্তার সব কিছুর ভার নিবি। ভাগ্যি তুই সময় মতো এদের ডেকে এনেছিলি, আজ বুঝতে পারছি অপূর্ব, তুমি কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি, সব ভুলই আমার। আয় মা, তুই আমার কাছে আয়। আজ থেকে তুই আমার চোখের মণি। আমার বৌমণি,